অধিকাংশ সময় একজন মুসলিম নামাজে অথবা নামাজের বাহিরে কিছু খারাপ চিন্তা ও কুমন্ত্রণার শিকার হয় কোনো সন্দেহ নেই এগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে কেননা শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে ও কল্যাণকর কাছ থেকে বিরত রাখতে চায় তবে মহান আল্লাহ তাআলা রহমত যে তিনি মানুষকে এই কুমন্ত্রণার জন্য পাকড়াও করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা এটাকে কাজে অথবা কথায় বাস্তবায়ন করবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আমার উম্মতকে তাদের অন্তরের কুমন্ত্রণার জন্য পাকড়াও করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা সেটিকে কথায় অথবা কাজে বাস্তবায়ন না করবে শয়তান কখনো কখনও মানুষের মনে আল্লাহর হক অথবা তার রসুলের হক অথবা শরীয়তের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও কুমন্ত্রণা প্রদান করে একজন মুসলিমের নিকটে এটি খুবই অপছন্দনীয় বিষয় আর এই ধরনের কুমন্ত্রণাকে অপছন্দ করা ও এ থেকে নিজেকে দূরে রাখা একজন মুসলিমের ইমানের বিশুদ্ধতার প্রমাণ বহন করে একদল লোক রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া নিকটে এসে তাকে প্রশ্ন করল যে আমাদের অন্তরে এমন কিছু খটকার সৃষ্টি হয় যা আমরা মুখে উচ্চারণ করতেও মারাত্মক মনে করি তিনি বললেন সত্যিই তোমাদের এমন হয় তারা বলল হ্যাঁ তিনি বললেন এটি স্পষ্ট ইমান প্রত্যেক মুসলিমকে এই ধরনের কুমন্ত্রণা প্রতিহত করতে নির্দেশ দেওয়া হয়েছে যদি কেউ বিষয়টিকে অবহেলা করে এবং এই ধরনের কুমন্ত্রণার সাথেই চলাচল করে তাহলে এই অবহেলা করার কারণে তাকে পাকড়াও করা হবে কয়েকটি আমলের মাধ্যমে ওয়াসওয়াসা প্রতিহত করতে হয় যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত করা সকাল সন্ধ্যায় জিকির করা আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইমান মজবুত করা এলিম চর্চা করা কেননা শয়তানের উপরে একজন আলেম একজন আবেদ অপেক্ষা বেশি কঠোর অনুরূপভাবে আমান টু বিল্লাহরসুলি বা আমি আল্লাহ ও তার রসুলগানের উপর ইমান আনায়ন করেছি এই কথা বলার মাধ্যমে ওয়াসওয়াসা প্রতিহত করা হয় আয় সারাদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের কারো নিকটে এসে বলে কে তোমাকে সৃষ্টি করেছে সে বলে আল্লাহ অতপর শয়তান বলে কে আল্লাহকে সৃষ্টি করেছে তোমাদের কারো মনে যখন এই ধরনের চিন্তা আসবে তখন সে যেন বলে আমান টু বিল্লা এর মাধ্যমে এই কুমন্ত্রণা দূর হয়ে যাবে মানুষ যখন নামাজে বিভিন্ন ধরনের কুমন্ত্রণায় পতিত হবে তখন সে আল্লাহর নিকটে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে এবং তার বাম পাশে তিনবার থুতু ফেলবে একজন ব্যক্তি আল্লাহর সাল্লাহ ওয়াসাল্লামের নিকটে এসে বলল হে আল্লাহর রসুল নিশ্চয়ই শয়তান আমার ও আমার নামাজ এবং কেরাতের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সব কিছু গোলমাল বাঁধিয়ে দেয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন এটা এক প্রকার শয়তান এর নাম খানজাব যখন তুমি তার উপস্থিতি বুঝতে পারবে তখন তার অনিষ্ট থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাইবে এবং তিনবার তোমার বাম পাশে থুতু ফেলবে তিনি বলেন এরপর আমি এই আমল করলাম ফলে আল্লাহ আল্লাহতালা একে আমার থেকে দূর করে দিলেন